বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিলি বনগাঁ স্বামীজি স্পোর্টিং ক্লাবের। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় পালিত হলো কর্মসূচি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই আদর্শকে সামনে রেখে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করা হলো রবিবার। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় বনগাঁ স্বামীজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বন্যা দুর্গতদের মানুষদের মধ্যে ত্রাণ বিলি করা হয়। এই বিষয়ে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের পক্ষে মহারাজ বলেন, এটা হচ্ছে আমাদের ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই সেবা কাজ আমরা করছি আর কি, এবং বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, এখানে এর একটা জায়গা 8 নম্বর বিভাগেও আমরা করেছি। আবার এই স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আমাদের ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেক্রেটারি, উনি আদেশ দিয়েছেন প্রায় 320 জনের মতো। এই সঞ্জয় চ্যাটার্জি উনি ওনাকে বলেছেন যে এনাকে করতে, যে এখানে সেবা কাজ করুন। সেটা এইভাবে আমাদের শুধু এরকম একটা জায়গায় নয়, আরও অনেক জায়গায়, যেমন আরামবাগ, আরও অন্যান্য সব জায়গাতে এগুলো সব সেবা কাজ আমাদের চলছে। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা, তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। প্রবল বর্ষণে বনগাঁ পৌরসভার অন্তর্গত কিছু এলাকা প্লাবিত বিপদসীমার ওপরে বইছে ইছামতি। ইছামতে দুকুল ছাপিয়ে সেই জল ঢুকেছে সাধারণ মানুষের বাড়িতে। বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তাদের পাশে দাঁড়াতে রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করা হয় স্বামীজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এই বিষয়ে ক্লাব সভাপতি সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, এই যে বন্যাটা হয়ে গেল, বিশেষ করে যারা নিচু অঞ্চলে থাকেন বনগায়, তাদের যে দুর্গতি আমরা দেখেছি, আমরা ভাবছিলাম যে ওদের পাশে কীভাবে দাঁড়াবো। এখন আমাদের ক্লাবের আর্থিক অবস্থা এমন প্রাচুর্য নেই যে আমরা দাঁড়াতে পারবো এই অবস্থা, আপনারা কিছু আমাদের হেল্প করতে পারেন। উনি এক বাক্যে হেল্প, মানে এটা রাজি হলেন, এবং ভাবলে অবাক হবে আমাদের এর প্রোগ্রাম আজই হচ্ছে রবিবার, আমরা কিন্তু বুধবারের দিন এই প্রোগ্রামটা আমরা ইনিশিয়েট করেছি এবং আজকে রবিবার আমরা সেটাকে ফিনিশ করতে পারলাম। এদিন স্বামীজি স্পোর্টিং ক্লাব থেকে প্রায় 300 পরিবারের মধ্যে এই ত্রাণ বিলি করা হয়। এই বিষয়ে ক্লাব সম্পাদক তারকচন্দ্র বসু বলেন, আমরা আজ বনগাঁ পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গত পরিবারগুলির মধ্যে ত্রাণ বিলি করলাম। প্রায় 300 পরিবারকে আমরা ত্রাণ দিলাম। আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা যদি আমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারেন, ঠিক সেই মতন তাদের সাহায্যে আজ আমরা ত্রাণ বিলি করতে পারলাম। চারিদিকে যেভাবে জল বৃষ্টিতে যেভাবে বানভাসি হয়েছে মানুষ, তো আমাদের হঠাৎ প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি সহ ক্লাব কমিটির সবাইকে নিয়ে উনি বললেন যে আমাদের একটা কিছু করা দরকার। এমত অবস্থায় উনি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ফোন করলেন এবং ওখান থেকে মহারাজ সহযোগিতা করছেন। সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে আপনারা এলাকায় যারা বানভাসী প্রকৃত পক্ষে, তাদের জন্যে যদি কিছু করতে চান আমরা হেল্প করব। এই অবস্থায় উনি আমাদের ডেকে বললেন যে রামকৃষ্ণ মিশন ব্যারাকপুর আমাদের সহযোগিতা করতে চায়, আমরা যদি এই প্রোগ্রামটা করতে পারি। স্বামীজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে বনগাঁ শাখার সহযোগিতায় আমরা আজকে এখানে 300 অধিক বানভাসীকে আমরা এখান থেকে ত্রাণ দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।